এলপিজির বাজার অস্থিতিশীলতার জন্য আমদানিকারকরা দোষ চাপালো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উপর। দাবি করা হচ্ছে এলপিজির দাম নির্ধারণের ফর্মুলা ঠিক নয়। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতা ও ডিলাররা জানিয়েছেন আমদানিকারকরা বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন 1235 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। দাম অস্থিতিশীল করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দোষারোপের খেলা চলছে। বলেন, সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে, কোনো পক্ষ ইচ্ছা করে বাজার অস্থিতিশীল করেছে কিনা তা গোয়েন্দা সংস্থা দেখবে। মতবিনিময় সভায় বিইআরসির পক্ষ থেকে জানানো হয় মূল্য নির্ধারণ করা হয় গণশুনানির মাধ্যমে।